জুয়ারিদের কাছে প্রস্তাব পেয়ে তা বোর্ড কিংবা আইসিসিকে না জানানোর অভিযোগে অলরাউন্ডার সাকিব আল হাসান 18 মাস নিষিদ্ধ হতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, 2 বছর আগে একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আগে এক জুয়ারির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন সাকিব। তবে সাকিব সেটি প্রত্যাখ্যান করলেও নিয়ম অনুযায়ী আইসিসির অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট আকসুকে জানাননি তিনি। পরে এই জুয়ারির কল ট্র্যাকিং করে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয় আইসিসি। এই অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারেন দেশসেরা এই অলরাউন্ডার। এর আগে টি-20 ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের ভারত সফর নিয়েও শুরু হয় নানা গুঞ্জন। দেশে শুধু নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিদেশি গণমাধ্যমগুলোতেও সাকিবের ভারত সফর নিয়ে নানা খবর আসছে। এ ব্যাপারে এখনও নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। আজ দল ঘোষণার পরে এই বিষয়টি স্পষ্ট হবে বলে জানান তিনি। ভারত সফরের আগে লাল ও সবুজ দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও নেই সাকিব আল হাসান, কিন্তু ক্রিকেট পাড়ায় আলোচনার শীর্ষে আছেন তিনি। ভারত সফরে সাকিবের থাকা না থাকার বিষয়টি আরও ঘোলাটে হয়েছে। বিসিবি সভাপতি, নির্বাচক প্যানেল, ক্রিকেট অপারেশনস কিংবা মিডিয়া কমিটি, কোথাও মেলেনি পরিষ্কার কোনো উত্তর। দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন আর হাবিবুল বাশার সুমন ভারত সফরে টেস্ট দল তৈরি করে ফেলেছেন, কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্বাক্ষর না করায় ঘোষণা হয়নি দল। তবে টি-20 দল থেকে তামিম ইকবাল, সাইফুদ্দিনরা ছিটকে যাওয়ায় বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা হবে মঙ্গলবার দুপুরের মধ্যেই। গুঞ্জন আছে, সাকিবের বিষয়ে নিশ্চিত হতে না পারায় বিলম্বিত হচ্ছে দল ঘোষণা। সাকিব এটা আমরা অফিসিয়ালি কোনো কিছু আসেনি, সে 2 দিন যে প্র্যাকটিস করে নাই কোচের থেকে সে পারমিশন নিয়েছে। টি-20 দল দু একটা পরিবর্তন আসছে, যেমন তামিম যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা একটু চিন্তা ভাবনা করে আমাদের ওই টিমটা আমরা দিচ্ছি। টেস্টটা কিন্তু কিছুদিন সময় লাগবে আমাদের, 2-3 দিন পর আমরা সেটা দিব। ভারতীয় ক্রিকেট বোর্ডের দিবারাত্রি টেস্ট খেলার প্রস্তাবটি টাইগার ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে বিবেচনা করবে বিসিবি, কিন্তু সেখানেও আছে ঝামেলা। গোলাপি বলের টেস্টের বিষয়ে টেস্ট অধিনায়ক সাকিবের মতামত কি নেবে ক্রিকেট বোর্ড? হয়তোবা ওর সাথে ফোনে আলাপ করে সে সিদ্ধান্ত আমরা টিম নিব, যেহেতু আমরা পিং বল দিয়ে কোনো ম্যাচ খেলি না, ইভেন প্র্যাকটিসও করি না। সো এটা ওদের ওপিনিয়নটা ভেরি ইম্পর্টেন্ট ফর আস। কোচ থাকবে, সিলেক্টররা থাকবে এবং প্লেয়াররা থাকবে ম্যাচ শেষে, যে ওরা পিং বলে খেলতে চাচ্ছে কিনা। দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিশ্ব গণমাধ্যমেও সাকিবকে নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার বিষয়টি আছে আলোচনায়। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের জেরে তার নাম প্রত্যাহারের খবর এখন সবার মুখে মুখে। ভারত সফরের আগ মুহূর্তে দেশসেরা পারফর্মারকে নিয়ে এই দোলাচল সত্যি বিপাকে ফেলেছে বোর্ডকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আবারও সাকিব প্রসঙ্গ। জুয়ারিদের কাছ থেকে প্রস্তাব পেয়ে তা বোর্ড কিংবা আইসিসিকে না জানানোর অভিযোগে অলরাউন্ডার সাকিব আল হাসান 18 মাস নিষিদ্ধ হতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। এর আগে সাকিবের ভারত সফর নিয়েও গুঞ্জন ওঠে। এই মুহূর্তে বিসিবিতে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন এবং সাকিব আল হাসানের বাসার সামনে আছেন সাজিদ মুস্তাহিদ। আমরা সরাসরি যোগ দিচ্ছি তাদের সঙ্গে। প্রথমে যাচ্ছি সাজিদ মুস্তাহিদের কাছে। হরি, আপনি, আমরা প্রতিবেদন দেখলাম এবং আপনিও বলছিলেন যে সাকিব আল হাসান নিষিদ্ধ হতে পারেন, তবে কেন তিনি নিষিদ্ধ হতে পারেন, বা দেশের ক্রিকেটে এই কিছুদিন আগে ক্রিকেটারদের আন্দোলন শুরু হলে একটা অস্থিরতা শুরু হয়েছিল, সেই আন্দোলন শেষ হয়ে যাবার পর কিন্তু ধরা হচ্ছিল যে সবার মনোযোগ ক্রিকেটে ফিরবে, কারণ কিছুদিন পর অ্যাকচুয়ালি আগামীকালকে বাংলাদেশ দল ভারত সফরে যাবে। কিন্তু একটু পেছনে যেতে চাই যে এটা শুরু হলো কোথা থেকে, বা কেন ক্রিকেট বোর্ডের সঙ্গে সাকিবের দূরত্ব, বা কেন হঠাৎ করে পুরো বোর্ড সাকিবের বিরুদ্ধে চলে গেল, সেটার পেছনে যেতে চাই। যে বিশ্বকাপে কিন্তু সাকিব আল হাসান দারুণ পারফর্ম করেছিলেন, বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন, তারপর তিনি দেশে এসে কিন্তু তিনি বিপিএল এর একটি দল পরিবর্তন করেন। তিনি যে দলে খেলছিলেন লাস্ট কয়েক বছর ধরে, লাস্ট 2 বছর ধরে খেলেছেন তিনি ঢাকা ডাইনামাইটসে, সেই দল পরিবর্তন করে তাদের ঢাকা ডাইনামাইটসের কর্তৃপক্ষকে না জানিয়ে কিন্তু সাকিব রংপুর রাইডার্সে যোগ দেন, এবং ঠিক এরপর থেকে কিন্তু ক্রিকেটের সব কিছু, অনেক কিছু পরিবর্তন হতে হয়ে যায়। বিপিএলও কিন্তু বিসিবি নিজে থেকে আয়োজন করার সিদ্ধান্ত নেন এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর বিপক্ষে চলে যান। এরপর থেকেই কিন্তু আমরা সবাই আর কি ভাবছিল যে নিশ্চয়ই মানে সাকিব আল হাসানের বিপক্ষে একটা কোনো ব্যবস্থা নেবেন, কারণ তিনি যেহেতু না জানিয়ে গেছেন। এর উপর আবার যোগ হলো যখন ক্রিকেটারদের আন্দোলন, এবং এরপরেই কিন্তু বিষয়টি আসে যে যেহেতু 2 বছর আগের একটি ঘটনা, কেন এখন আসবে, এটি আগে এতদিন আগে কেন সেটা
আইসিসি কিংবা বিসিবি জানায়নি, এটাও কিন্তু এখন অনেক জায়গায় প্রশ্ন উঠছে এবং অনেকে কিন্তু বলছেন যে দু বছর আগের ঘটনা কেন এখন আবারও আলোচনা আসছে। তবে সেটা যাই হোক, আলোচনা যেহেতু এসেছে এবং সাকিব আল হাসান যেহেতু একটি এখন পর্যন্ত যতটুকু আমরা শুনছি যে গণমাধ্যমে যেটা এসেছে তিনি ফিক্সিংয়ের যে অ্যাপ্রোচ তার কাছে করা হয়েছিল সেটা জানার পরও তিনি জানাননি, যেটা অবশ্যই আইসিসির অ্যান্টি করাপশন কোড অনুযায়ী সেটি একটি অপরাধ এবং সেই অপরাধটি যদি আসলে সাকিব আল হাসান করে থাকেন তাকে তবে নিম্নে 6 মাস এবং সর্বোচ্চ কিন্তু 30 মাস পর্যন্ত নিষেধাজ্ঞার খড়ক তার উপর নেমে আসতে পারে। তার মানে এটা আমরা বলতেই পারি যে সাকিব আল হাসান ভারত সফরে যাচ্ছেন না, যেটা গতকালকে আমি জানিয়েছিলাম যে সাকিবের ভারত সফর কিন্তু এখন শঙ্কে এবং শেষ পর্যন্ত এখন বলাই যায় যে সাকিব আল হাসান হয়তোবা ভারত সফরে যাচ্ছেন না এবং টি-20 দলের অধিনায়কত্ব করবেন হয়তোবা মোস্তাদিক হোসেন সৈকত এবং টেস্টের অধিনায়কত্ব করবেন মুশফিকুর রহিম, এমনটিও কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি। তবে সাকিব আল হাসানের যে অপরাধটি তিনি করেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে, এই অপরাধকে আগে কেউ করেছেন এরকম প্রশ্ন কিন্তু অনেকে আসছে এবং এরকম কিন্তু এই একই অপরাধের জন্য কিন্তু একজন ক্রিকেটার এর আগে নিষিদ্ধ হয়েছিলেন। তিনি 2013 বিপিএল ফিক্সিং চলাকালীন বিপিএলে কিন্তু ফিক্সিং যে একটা কাণ্ড ঘটেছিল সে সময় কিন্তু তার কাছে অ্যাপ্রোচ করা হয়েছিল, তিনি সেটি জানাননি। এরপর 2014 সালে যখন সেটার একটা বিপিএল একটা ট্রাইব্যুনাল একটি গঠন করা হয় বিসিবির থেকে এবং সেই ট্রাইব্যুনালের কিন্তু ভার্ডিক দেওয়া হয় যে কৌশল লোকুয়া রুচি একজন ক্রিকেটার ছিলেন শ্রীলঙ্কান, তিনি কিন্তু এই একই কারণে 18 মাস নিষিদ্ধ হয়েছিলেন। তো এই বিষয়ে আরও বিস্তারিত আমরা জানবো, মিরপুরে আছেন আমাদের সহকর্মী ইকরাম হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রথমত সাকিবের যে বিষয়টি সেটা আইসিসি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানেনি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তারাও এখন পর্যন্ত কিছু জানেনি এবং সাকিবের কাছ থেকেও এখনও পর্যন্ত কোনো বক্তব্য আসেনি। সুতরাং বিষয়টি এখনও পর্যন্ত একেবারে গুঞ্জনের পর্যায়ে রয়েছে। সাকিব আল হাসান একটি গণমাধ্যমে আজকের একটি গণমাধ্যমে এসেছে যে সাকিব আল হাসান 2 বছর আগে ম্যাচ ফিক্সারদের এক ধরনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এবং সেই প্রস্তাবের বিষয়টি তিনি আইসিসিকে জানান নাই এবং আইসিসির অ্যান্টি কারাপশন কোড অনুযায়ী সেটি একটা অপরাধ হয়েছে এবং সেটি বলা হচ্ছে বারবার। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বক্তব্য আসেনি। গত কয়েকদিন ধরে আমরা ক্রিকেট অঙ্গনের খোঁজ খবর যারা রাখছিলাম তারা আমরা জানি যে সাকিব আল হাসান অনুশীলনে ছিলেন না প্রথম দিন, পরের 2 দিন বাংলাদেশ যখন নিজেদের মধ্যে দুটি টি-20 ম্যাচ খেলেছে তখনও তিনি অনুশীলনে ছিলেন না, তখনই বিভিন্ন গুঞ্জন ছিল যে সাকিব আল হাসানের কিছু একটা হয়েছে। তবে সবাই যেটা বলছিলেন সেটি হচ্ছে যে গ্রামীণফোনের সঙ্গে টেলিকম কোম্পানির সঙ্গে যে একটি চুক্তি করেছেন সাকিব সেই বিষয়টি হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেটা যে ম্যাচ ফিক্সিং হবে সেটা অনেকের ধারণার বাইরে ছিল। তবে সাকিব বারবার ধর্ণা দিচ্ছিলেন, বিসিবি সভাপতির সাথে দেখা করছিলেন, বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে দেখা করছিলেন, তার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছিল সেটি কিন্তু আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম এবং সেটি আজকে যে সংবাদ আসলো তার সঙ্গে একেবারেই প্রাসঙ্গিক বলে এখন মনে হচ্ছে। তবে শেষ পর্যন্ত কী হয় সেটি আনুষ্ঠানিক বক্তব্যের পরেই জানা যাবে। তবে সাকিব আল হাসানের যে বিষয়টি সেটা নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বড় খবর, কারণ আপনি জানেন যে আগামীকালে টি-20 দল ভারত সফরে যাবে এবং আজকে দুপুরের মধ্যে যারা তামিম ইকবাল ভারত সফরে যাচ্ছেন না, সাইফুদ্দিন ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন এবং সাকিব যদি যেতে না পারেন তাহলে তার পরিবর্তে কে থাকবেন, অধিনায়ক কে থাকবেন, সেই বিষয়গুলি নিশ্চয়ই আজকের মধ্যে পরিষ্কার হবে। তবে এখন সব কিছু ছাপিয়ে যে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে সেটি হচ্ছে সাকিব আল হাসানের ম্যাচ ফিক্সিংয়ের যে ঘটনা সেই ঘটনাটির ব্যাপারে আইসিসি কী বলে এবং বিসিবির কী ব্যাখ্যা দেয় এবং সাকিব আল হাসানের বক্তব্য সব কিছু মিলিয়ে বিস্তারিত জানা যাবে। তবে এখনও পর্যন্ত বিষয়টি একেবারে গুঞ্জনের পর্যায়ে রয়েছে। নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি তার বাসভবনের সামনে আছেন, আমাদের রিপোর্টার নিহন মোহামিন, আমরা চলে যাব এখন তার কাছে। ইকরাম, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে বাংলাদেশ ক্রিকেট টিমের যে খারাপ সময়টা চলছিল সেটা কিন্তু এখন আজ প্রায় 16 কলা পূর্ণ হতে চলেছে, কারণ এখানে খবর যে সাকিব আল হাসানের ভারত সফর যাওয়া না যাওয়া নিয়ে যে সংখ্যাটা ছিল সেটা এখন আতঙ্কে পরিণত হয়েছে, কারণ গতকাল থেকেই কিন্তু গুঞ্জন উঠেছে যে সাকিব আল হাসানের বিরুদ্ধে আইসিসি দুর্নীতি বিরোধী আইন ভঙ্গ করার একটি অভিযোগ আনার কথা শোনা যাচ্ছে। আইসিসির দুর্নীতি বিরোধী আইনে বলা হয়েছে যে যে কোনো ধরনের ফিক্সিং বা কোনো কিছুর যদি টেলিফোন কিংবা মেসেজ কি যদি কোনো ক্রিকেটার পেয়ে থাকেন ম্যাচের আগে অথবা পরে অবশ্যই সেটা আকসুকে জানাতে হয়। তো সেক্ষেত্রে আজ থেকে 2 বছর আগের একটি আন্তর্জাতিক ম্যাচের জন্য সাকিব আল হাসান এই ধরনের একটি ফোন পেয়েছিলেন বলে তিনি আইসিসিকে জানিয়েছিলেন এবং পরবর্তীতে আইসিসি থেকে তাকে যেটা বলা হয়েছিল যে তিনি আকসুকে এই জিনিসটি জানানো হয়নি, যার কারণে কিন্তু তাকে তার বিরুদ্ধে একটি তদন্ত চলছিল এবং সেই তদন্ত নাকি প্রায় শেষের পথে এবং এখন যে কোনো সময় আর কি সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে আইসিসি বলে এখানে গুঞ্জন উঠেছে। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত বিসিবি বা আইসিসি কারো পক্ষ থেকেই কোনো কিছু নিশ্চিত করে বলা হয়নি। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বাসার নিচে, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি বা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, যদিও সেটা সম্ভব হয়নি। তবে তার ব্যক্তিগত সহকারীর কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তিনি আসলে আজকে বিসিবি যাবেন কিনা বা আজকে তার কর্মপরিকল্পনা কী। তবে বলা হয়েছে যে তার বাসা থেকে যেটা জানানো হয়েছে যে তিনি আজ বিসিবি যাবেন না, কারণ 12টার সময়
ভারত সফরের জন্য টি টোয়েন্টি দল ঘোষণা করবার কথা রয়েছে মিরপুরে, এবং পরবর্তীতেই কিন্তু এর পরপরই টেস্ট দলও দিয়ে দেওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগে থেকে একটা গুঞ্জন ছিল যে সাকিব আল হাসান খেলবেন কি খেলবেন না, কিন্তু যদিও আইস এবং তিনি প্র্যাকটিস ম্যাচগুলোতে অংশ নেননি, অনুশীলনের দুদিনের মধ্যে মাত্র একদিন অর্ধেক গিয়েছিলেন। পরবর্তীতে তিনি বিসিবি সভাপতির সঙ্গে একটি মিটিং করেছেন এবং সেই মিটিংয়ের পরে কিন্তু তিনি চলে গিয়েছিলেন। এরপর থেকেই কিন্তু সাকিব আল হাসানকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, বা সাকিব আল হাসানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সংযোগ করা সম্ভব হচ্ছিল না। তো সেটারই ষোলকলা পূর্ণ হতে চলেছে আজ বলে মনে হচ্ছে, কারণ গতকাল রাত থেকেই গুঞ্জনটা উঠে যায় যে আইসিসির একটি কোড অফ কন্ডাক্ট তিনি ব্রিচ করেছেন এবং সেই কারণেই তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে আইসিসি। যদিও এখন পর্যন্ত আমরা বলছি যে এখন পর্যন্ত বিসিবি বা আইসিসি কেউ এই ব্যাপারটি নিশ্চিত করেননি, যদি নিশ্চিত না করা পর্যন্ত আসলে আমরা সরাসরি বলতে পারি না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, তবে ঘটতে যাচ্ছে বলেই এখন পর্যন্ত আমাদের আশঙ্কা। সাকিব আল হাসানের বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন মিডিয়া থেকে আমরা যেটা জানতে পারছি এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এসেছে যে সাকিব আল হাসানের বিরুদ্ধে আইপিএল এবং বিপিএলের যে কোনো একটি ম্যাচ অথবা আন্তর্জাতিক একটি ম্যাচের বিরুদ্ধে ম্যাচের গড়াপেটা করার জন্য তার কাছে একটি ফোন এসেছিল এবং সেই ফোনের ব্যাপারে তিনি আসলে বিসিবিকে আকসুকে জানাননি। তো এই মুহূর্তে বিসিবির নাজমুল হাসান সভাপতি নাজমুল হাসান পাপনের বাসার নিচ থেকে আমার কাছে এই ছিল সবশেষ। হরি দর্শক, জুয়ারিদের প্রস্তাব পাওয়ার বিষয়টি আইসিসির কাছে গোপন রাখার কারণে 18 মাসের নিষেধাজ্ঞার গুঞ্জন উঠেছে সাকিব আল হাসানের বিরুদ্ধে, সেই সাথে ভারত সফর নিয়েও একটি টানাপোড়েন চলছে সাকিবের। এই সব বিষয় নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বিসিবি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরাম হোসাইন, আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসানের বাসার সামনে থেকে সাজিদ মুস্তাহিদ, এবং নাজমুল হাসান পাপনের গুলশানের বাসার সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী নিয়ন মুহাইমিন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন ছিল, সেই খবরাখবর আমরা জেনেছি নিয়ন মুহাইমিনের কাছ থেকে। এবারে আসছি।